কুনাল, জলের তোরে ভেসে গেছে আজরাইল সেতু, রেলপথে বিচ্ছিন্ন এনজেপি কলকাতা। জোর কদমে চলছে সেতু মেরামতের কাজ। দিনরাত এক করে সেতু মেরামতের কাজ করছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে, দুর্গম রাস্তা পার করে গ্রাউন্ড জিরোয় 24 ঘন্টা। দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে গ্রাউন্ড জিরোতে আমরা, পরিস্থিতি সরজমিনে দেখবার জন্য। আজরাইলে যে রেলের লাইন উড়ে গেছে, সেই রেলের লাইন উড়ার পরে যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন, সেইখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখাবো কিভাবে আপলাইন এবং ডাউন লাইনে যে সেতু, এই আজরাইল নদীর ওপর যে সেতু, তা কিন্তু সম্পূর্ণটা ওয়াশ আউট হয়ে গেছে বলা যায়। প্রচন্ড জলের তেজ, প্রচন্ড জলের স্রোত, সেই স্রোত কিন্তু আপলাইন এবং ডাউন লাইনকে সম্পূর্ণ ধসিয়ে নিয়ে চলে গেছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো, রেলের যে পিলার গুলো রয়েছে ব্রিজের নিচে, ওদিক থেকে আমরা দেখতে পাচ্ছি তিনখানা পিলার আছে, তারপরেও কিন্তু এরকম আরো তিনখানা পিলার ছিল যে পিলার সম্পূর্ণ ধসে চলে গেছে, যার ফলে রেল ট্র্যাক কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ শূন্যে ভাসছে। যে কাজ যেভাবে চলছে সেটা আমরা আপনাদের বোঝাবার চেষ্টা করব, কত দ্রুততার সঙ্গে রেল দপ্তর কাজ করবার চেষ্টা করছে, কিভাবে কাজ করবার চেষ্টা করছে। আমি ক্যামেরা পার্সনটা বলবো ঘুরিয়ে দেখাতে, বার্ষই থেকে উল্টো পথে উল্টো মুখো একটা ট্রেন আসছে দুদিক থেকে, আপলাইন এবং ডাউন লাইন। সেই ট্রেনে করে কিন্তু বোল্ডার এবং প্রয়োজনীয় যা জিনিসপত্র দরকার সেগুলো আনা হচ্ছে, তা এনে মানুষের মাথায় চাপিয়ে কিন্তু সেই সমস্ত বোল্ডারকে লাগাতার আজরাইল নদীতে ফেলা হচ্ছে। এবং সেই আজরাইল নদীর ওপরে এই যে রেল সেতু আপনারা দেখতে পাচ্ছেন, এই রেল সেতুতে কিন্তু মেরামতির কাজ করা হচ্ছে, এবং এই কাজ কতক্ষণে শেষ হবে সে ব্যাপারে রেলকর্তারা এখনো মুখ খুলতে চাননি। তবে সরজমিনে এসে অন্ততপক্ষে আমাদের যা ধারণা, 7 দিনের বেশি সময় লাগতে পারে এই রেল লাইন চালু হতে, এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে এই রেল লাইন যোগাযোগ চালু হলেই কিন্তু সমস্ত যোগাযোগ চালু হয়ে যাবে। ক্যামেরায় দিবাকর সাহার সঙ্গে ভবানন্দ সিংহ, আজরাইল, বিহার।